আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে অনেকেরই একটা সমস্যা খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার স্ট্রাইক এসে তাদের ক্রিয়েটর স্টুডিওতে মনিটাইজেশনে গেলে দেখা যাচ্ছে যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অর্থাৎ মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে আছে তো এই বিষয়টা কেন হয় এবং এ থেকে আপনি কিভাবে বাঁচবেন বা এগুলো আপনি কিভাবে এড়িয়ে চলবেন কোন কোন কাজগুলো করলে আপনার ডিস্ট্রিক্টের মরিদর্শন আসবে সুতরাং আপনি কিভাবে একটা কন্টেন্ট আপলোড দিলে বা কোন কোন কাজগুলো না করলে আপনার এই ধরনের সমস্যাটা হবে না সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে তিনটা সেই তিনটা আপনাকে মেনে চলতে হবে আমি আমার বা ম্যাক্সিমাম বিরোধী বলেছি আপনাকে কিন্তু অবশ্যই এই কমিউনিটি গাইডলাইন মেলে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে তো কমিউনিটি গাইডলাইন তিনটা আছে ওদের বা ফেসবুকের সেটা হচ্ছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি তিনটা ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে দেখে নেবেন আশা করি আপনারা এটা ভালো মতোই বুঝতে পারবেন এরপরে আপনি ইললিগাল কোনো কিছু করবেন না ইললিগাল কোনো কিছু যদি আপনি করেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু স্ট্রাইক চলে আসবে ইললিগাল বলতে আপনি এমন কোনো কিছু আপনার পেজে আপলোড দিবেন না বা এমন কোনো কিছু শেয়ার করবেন না যেটা সমাজের মধ্যে ভায়োলেন্স তৈরি করে বা মানুষ সেটা দেখে বিভ্রান্ত হয় মানুষকে আপনি মিসলিডিং করতে পারবেন না মিসগাইড করতে পারবেন না আপনি কোনো ভিডিও কপি করতে পারবেন না আপনি দেখা গেছে একটা ভিডিও কপি করে আপনি আপনার পেজা হুবহু আপলোড করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে স্ট্রাইক চলে আসবে ওই ভিডিওর কপিরাইট অনার মানে ওই ভিডিওর যে অনার সে কিন্তু আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে পারে তো রিপোর্ট করলে কিন্তু আপনার পেজটাই ডিমোনিটাইজ হয়ে যেতে পারে আপনার পেজটাই গায়েব হয়ে যেতে পারে বা আনপাবলিশ হয়ে যেতে পারে সুতরাং আপনাকে অবশ্যই এ থেকে কেয়ারফুল থাকতে হবে যে আপনি কোনো প্রকার কপিরাইট কোনো ভিডিও আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন না অনেকেই করে কি ইউটিউব থেকে কয়েকটা ভিডিও ডাউনলোড করে ডাউনলোড করে বিভিন্ন অংশ মানে ক্লিপটা কাট 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 করে অর্থাৎ কিছু কিছু কেটে তারপরে জোড়া লাগিয়ে একটা ভিডিও তৈরি করে এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুকে কখনোই মনিটাইজ পাবে না সুতরাং এই ধরনের ভিডিও দিয়ে আপনা আপনি যদি ইনকাম করতে চান তাহলে এটা আপনার জন্য বোকামি ছাড়া আর কিছুই হবে না সুতরাং এই ধরনের ভিডিওগুলা থেকে আপনারা বিরত থাকবেন বা এই ধরনের কোনো কিছু আপলোড করবেন না এবং আপনি এমন কোনো কিছু আপলোড করতে পারবেন না যেটা চাইল্ড সেফটির বিরুদ্ধে যায় বা কারো গোপনীয়তা সেখানে প্রকাশ পাচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্যাটাই পড়ি সেটা হচ্ছে ভিডিও শেয়ার করা ফেসবুকে আপনি নিজের ভিডিও নিজে শেয়ার করতে পারবেন না আপনি আপনার একটা আইডি থেকে সর্বোচ্চ এক থেকে দুইবার শেয়ার করতে পারবেন এর বেশি আপনি শেয়ার করতে পারবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা চলে আসবে এবং রেস্ট্রিক্টেড মোটিশন এটা দেখাবে সুতরাং আপনি কিন্তু কখনোই আপনার পেজে এই এই ধরনের কোনো কিছু করতে পারবেন অর্থাৎ আপনি নিজের ভিডিও নিজে শেয়ার করতে পারবেন না এটা করলে কিন্তু ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট এই ধরনের স্ট্রাইক আসে তো ফেসবুক রেস্টিক্টে মনিটাইজেশন এর মধ্যে কিন্তু অনেকগুলো স্ট্রাইক রয়েছে এর মধ্যে একটা হচ্ছে ইন অথেন্টিক এবং লিমিটেড অরিজিনেট অফ কনটেন্ট একটা আরেকটা হচ্ছে তো আপনার ইনলেকচ ইন্টেলেকচুয়াল যে এইগুলো আমি কিছু রেস্ট্রিক মানে স্ট্রাইকের নাম বললাম এই ধরনের কিছু স্ট্রাইক এসে থাকে তো এইগুলো আসার হাত থেকে আপনাকে বাস্তব অবশ্যই কমিউনিটি গাইডলাইন ফলো আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে কপিরাইট কোনো কিছু আপনি আপলোড করতে পারবেন না আপনি ইলিগাল কোনো কিছু করতে পারবেন না আপনার নিজের ভিডিও আপনি নিজে শেয়ার করতে পারবেন না এবং এর বাইরে অনেকগুলা কারণ রয়েছে যেগুলো করার দরুন আমাদের কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এসে থাকে তো মেজর যে কারণগুলো সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন অথবা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্ট করতে পারেন আশা করি সেখান থেকেও আপনি হেল্প পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অথবা আপনি ভিডিও থেকে যদি সামান্যতম কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ